নমস্কার, আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে আজকে আবার আমাদের গার্ডেন রিচের দিকে চোখ রাখতে হচ্ছে। কিন্তু গার্ডেন রিচের দিকে চোখ রাখতে গিয়ে চারপাশটা কি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে? আমার তো কেমন যেন একটু ধোঁয়াশার মতো লাগছে। একটু আমি 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 স্পষ্ট ঠিক দেখতে পাচ্ছি না। আমি জানি না বিশাখা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে কি না, কিন্তু আমার ধোঁয়াশা লাগছে। চারদিকটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া, কারণ গার্ডেন রিচের যেদিকেই তাকাচ্ছি সেটা সেটা জমি হোক, জমির দলিল হোক, নথি হোক, সেটা জমি ছিল না পুকুর ছিল না জলাভূমি ছিল বুঝতে পারছি না। তাকালে মনে হচ্ছে, নথিপত্র দেখে মনে হচ্ছে জলাভূমি ছিল পুকুর ছিল, কিন্তু তারপরে ঘটনাস্থলে গিয়ে বাস্তবের দিকে চোখ রাখলে কেমন যেন বোঝা যাচ্ছে না ওখানে পুকুর আছে না বহুতল আছে। এক সময় দেখছি একটা জায়গায় খাটাল ছিল, সেই জায়গাটা নাকি ভেস্টেড হয়ে গেছে, মানে সরকারি জমি হয়ে গেছে, খাটাল তুলে দিয়ে ওই জমি সরকার নিয়ে নিয়েছে। কিন্তু সেখানে কারা যেন আবার বাড়ি তুলছে বলে অভিযোগ আসছে, মানে কোনটা জমি, কোনটা সরকারি জমি, কোনটা পুকুর, কোনটা জলাশয়, কোনটা বহুতল, সবটা জুড়ে কেমন যেন ধোঁয়াশা। গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, 134 নম্বর ওয়ার্ড, যা কিছু চলছে সব কিছু যেন কেমন ধোঁয়াশার মতো লাগছে, কোনোটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আমি জানি না কলকাতার মেয়র বুঝতে পারছেন কি না, নাকি তার কাছেও ধোঁয়াশা। শামস ইকবাল, যিনি ওই 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কি বুঝতে পারছেন কি না জানি না। আপনারা যারা দেখছেন তারা সব বুঝতে পারছেন কি না জানি না। আমি একবার বিশাখাকে জানতে চাইব, বিশাখা তুমি কি সবটা স্পষ্ট বুঝতে পারছো, নাকি তোমার কাছেও গোটাটা ধোঁয়াশার মতো? ঈশান, তুমি যেটা বলছিলে যে ধোঁয়াশা, সত্যি অনেকটা ধোঁয়াশার কথা আমরা ইদানিংকালে যে প্রাসঙ্গিকতা এর মধ্যে, বিশেষ করে গার্ডেন ব্রিজের সামনে দিয়ে যদি আমরা দেখি, তাহলে সত্যি সত্যি খুব ধোঁয়াশা রয়েছে। কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দর্শকদের বলবো একটু দেখুন তো, আমি কি সুন্দর একটা সবুজ জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নীল আকাশ পেছনে অনেকটা সবুজ, আর আমার চারপাশটা একটু দেখুন তো, কি সুন্দর জলাশয় রয়েছে, কি সুন্দর পুকুর, একটা নয় একটু ভালো করে দেখুন, দেখবেন বেশ কয়েকটা পুকুর রয়েছে। কি সুন্দর পুকুর ভাবুন তো, আমরা সবসময় দুঃখ করে বলি আমাদের শহরে নাকি এখন একদম পুকুর নেই, জলাশয় নেই, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় কি, কি সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আমি তো ভীষণভাবে বুঝতে পারছি যে এই জলের সামনে দাঁড়িয়ে থাকার মজা কতটা, এবং সেটা নিয়েই তো আমরা বলি আধুনিককালে যত অ্যাপার্টমেন্ট তৈরি হয় সেখানেও বলা হয় যে এই রকম একটা সুন্দর প্রাকৃতিক ভারসাম্য আছে, এরকম জায়গাতেই আপনি আপনার ফ্ল্যাট কিনুন। কিন্তু এই যে ঈশান বলছিল ধোঁয়াশা, কিন্তু আজকে আমরা যে ম্যাজিকের কথাটা বলছি, ম্যাজিক অর্থে কালো জাদু, তার মধ্যে কোনো ভূতপ্রেত নেই কিন্তু দুর্নীতির ভূত রয়েছে। আরে এ কী হলো, এটা কী হলো, এতক্ষণ পুকুর ছিল হঠাৎ এত বড় বহুতল কী করে হয়ে গেল? এই বহুতলটাই আসলে ম্যাজিক, এই বহুতলটাই আসলে সেই কালো জাদু, যেটা আমরা বলছিলাম যে বেনিয়ম দুর্নীতির ভূত রয়েছে। কিভাবে যা ছিল খাতায় কলমে পুকুর, তা হয়ে গেল রাতারাতি একেবারে বহুতল। কিন্তু খাতায় কলমে পুকুর যে বলছি, কার খাতায় কলমে পুকুর? একেবারে KMC অর্থাৎ কলকাতা পুরসভার খাতায় কলমে এই সমস্ত জায়গাগুলো জলা জমি, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোথায় জলা জমি, একটাও জলা জমি নেই। সেখানে যদি কিছু থেকে থাকে তা হলো শুধু গায়ে গায়ে দাঁড়িয়ে থাকা বহুতল, একটার পর একটা বহুতলের ওপর বহুতল, বহুতলের ঘাড়ে বহুতল, বহুতলের পাশে বহুতল, একেবারে স্যান্ডউইচের মতো উঠতে থাকা বহুতল, একটা বহুতলের পাশে এতটুকু দূরত্ব নেই, এক আঙুল দূরত্ব, এক হাত দূরত্ব, এইটুকুই রয়েছে দূরত্ব একটা বহুতলের সঙ্গে আর একটা বহুতলের। আর এটাই সেই দুর্নীতির কালো জাদু ঈশান, যেটা গোটা গার্ডেন ব্রিজ, গোটা মেটিয়া ব্রুজ এলাকায় এই মুহূর্তে ধোঁয়াশায় ছেয়ে গিয়েছে এই কালো জাদু, এই কালো দুর্নীতিতেই। রাত 12টার সময় বাড়িতে সেই জন্য বিল্ডিংটা জানার কথা না, বেআইনি নির্মাণের নথিতে চোখ রাখছিলাম, বেআইনি নির্মাণের নথিতে চোখ রাখতে গিয়ে চোখ কপালে উঠছে, কেঁচো খুঁটতে যেন কেউটে বেরোচ্ছে।
শুধু বেআইনি নির্মাণ নয়, গার্ডেন রিজ মেটিয়াবুরু চত্বর জুড়ে জমি জমার হিসেব, দলিল পত্রের হিসেব, সমস্ত কিছু, সমস্ত কিছু জুড়ে যেন ধোঁয়াশা। কিছু বাড়ির ছবি আপনাদের তো দেখাচ্ছিলাম, একবার আরও একবার সেই বাড়িগুলোর ছবি দেখিয়ে নিই, তারপরে এই নথিপত্র কি বলছে আর বাস্তব ছবি কি বলছে সেই ফারাকটাও দেখাবো। এই বাড়ির ছবিটা দেখুন, দুটো বাড়ি একটা আরেকটার গায়ে হেলে পড়েছে, গতকাল থেকেই দেখাচ্ছি এই ছবি। এমন দুটো বাড়ির মধ্যে কোনো গ্যাপ নেই, এত গায়ে গায়ে দুটো বাড়ি তৈরি হয়েছে যে তাদের মাথা দুটো পরস্পরের সঙ্গে জুড়ে গেছে, এবং একটা বাড়ির চাপে আরেকটা বাড়ির দেওয়াল একপাশে ভাঙতে শুরু করেছে। আরেকটা এই বাড়িটা দেখুন, এই বাড়িটা ভালো করে দেখুন, এখন যেটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিশাখা একদম খুব সুন্দরভাবে বলছিল স্যান্ডউইচের মতন বাড়ি উঠেছে দুপাশে দুটো বাড়ি। সোশ্যাল মিডিয়ায় এইটাকে নিয়ে রীতিমতো ঝড় চলছে, এই ছবিটা নিয়ে সবাই সোশ্যাল মিডিয়ায় এই বাড়ির ছবি পোস্ট করছেন এবং লিখছেন গার্ডেন রিচের স্থাপত্য শিল্প, গার্ডেন রিচের অসাধারণ অসামান্য স্থাপত্য শিল্প, গোটা পৃথিবীতে যার কোনো নজির নেই। দুপাশে দুটো বাড়ি, মাঝখানে সরু একফালি গ্যাপ, যেটাকে গলিও বলবে না কোনো মানুষ, যদি গলি বলেও তাহলেও সেটাকে কানাগলি বলে হয়তো অভিহিত করা হবে। তার মধ্যে একটা পাঁচতলা সরু ফালি, কীভাবে তুলে দিলেন, কারা ঘাঁটলেন, সেই রাজমিস্ত্রিরা কারা যারা এসে ওই বাড়িটা গেঁথে গেঁথে ওপরে তুলেছেন, আমার সত্যি তাদের সঙ্গে দেখা করার শখ রয়েছে। এই অসামান্য দক্ষতা না থাকলে ওই দুটো বাড়ির মাঝখানে ওই এক ফালি পাঁচতলা তোলা যায় না। মানে এদেরকে মানে এদের নাম গিনেস বুকে উঠতে পারে, এই ধরনেরই দক্ষতা এদের রয়েছে। এই স্থাপত্য শৈলী দেখলে সেটা বোঝা যায়। 134 নম্বর ওয়ার্ড শুধু নয়, তার আশেপাশে যত ওয়ার্ড রয়েছে এই গার্ডেন রিচ মেটিয়াবুরু চত্বরে, যেটা বারবার অভিযোগ উঠে আসছে যে দশকের পর দশক ধরে ওই এলাকা সমস্ত রকম অবৈধ কারবারের ঘাঁটি হয়ে রয়েছে, সেই সব এলাকায় এত রকমের বেআইনি নির্মাণ দেখতে পাবেন। এবং তারপরে আপনাদের আরও বিশদে দেখাচ্ছি যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC অ্যাপ কি বলছে ওখানে জমি জমা পুকুর জলাজমির নথি সম্পর্কে, আর বাস্তবে আমাদের প্রতিনিধিরা যখন খতিয়ে দেখতে যাচ্ছেন যে সেখানে সেই জিনিসটা আছে কি না যা অ্যাপে দেখা যাচ্ছে, তখন কি ছবি উঠে আসছে। কলকাতা পুরসভার নামে যে অ্যাপ KMC অ্যাপ, সেই অ্যাপের নথির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, কিছু করার নেই। কলকাতা পুরসভার সেই অ্যাপ KMC অ্যাপ, সেই KMC অ্যাপে এই দেখুন আমি সবটা দেখাচ্ছি, KMC অ্যাপে কি দেখাচ্ছে ঠিক এইটা হচ্ছে KMC অ্যাপে দেখাচ্ছে যে 134 নম্বর ওয়ার্ডে কোথায় কত জলাভূমি রয়েছে, তার মাপ কী এবং তার ঠিকানা কী। এ দেখুন ল্যান্ড প্লাস ট্যাঙ্ক 11 কাঠা 8 ছটাক এরকম একটা দেখাচ্ছে। ঠিকানা কী, ঠিকানা হচ্ছে J542 পাহাড়পুর রোড, J542 পাহাড়পুর রোড, ওই 134 নম্বর ওয়ার্ড, মেটিয়াবুরুজ গার্ডেন রিচ এলাকা। সেখানে KMC অ্যাপ অনুযায়ী জলাভূমি রয়েছে যার আকার হচ্ছে 11 কাঠা 8 ছটাক। 11 কাঠা 8 ছটাক হচ্ছে সেই জলাভূমির মাপ। আমাদের প্রতিনিধি ভাস্কর একেবারে গুগল ম্যাপ দেখে সেইখানে পৌঁছেছে। ভাস্কর সেখানে গিয়ে সেই ঠিকানায় গিয়ে কি দেখতে পেল, ওখানে কি সে জলাভূমি দেখতে পেল না অন্য কিছু দেখতে পেল, আমরা একবার দেখব, সেই প্রতিবেদন ভাস্কর তুলে ধরেছে। কলকাতা পুরসংস্থার যে মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপে আরো উল্লেখ যে 542 পাহাড়পুর রোড, সেখানে 11 কাঠা 8 ছটাকের জলাভূমি রয়েছে। এবং এই মুহূর্তে আমরা পাহাড়পুর রোডে দাঁড়িয়ে রয়েছি। ম্যাপের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে এই ঠিকানাগুলো আদতে ঠিক কোথায়, মাত্র 40 মিটার দূরত্ব। এবং আমরা এই ম্যাপ অনুযায়ী হেঁটে আমরা পৌঁছানোর চেষ্টা করব 542 নম্বর পাহাড়পুর রোডে। এখানে কিন্তু দেখানো হচ্ছে যে আমরা পৌঁছে গিয়েছি যে 542 পাহাড়পুর রোড কোথায় বলতে পারেন? ম্যাপে দেখাচ্ছে এখানেই লাস্ট আছে 533। আচ্ছা, এর আগে আচ্ছা কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছিল এখানে। বলছি এখানে কোনো পুকুর বা জলাভূমি আছে? না, ভেতরে তো নেই। যে ম্যাপে বলা হচ্ছে 542 পাহাড়পুর রোড এই লোকেশনেই, কিন্তু যারা স্থানীয় তারা বলছেন 542 পাহাড়পুর রোড তারা কোথায় বলতে পারবেন না। এখানে ম্যাপে দেখাচ্ছে 542 এইটাই, না না 531 লাখ আছে 500 জলাভূমি যেখানে থাকার কথা সেখানকার স্থানীয়রা তারা কেউ বলতেই পারছেন না যে আদতে সেই ঠিকানাটাই বা কোথায়। এবং আমরা লাগাতার একের পর এক বলি
খুঁজে বেরিয়েছি এখনো অবধি, কিন্তু একটি জলাভূমিরও হদিশ পাওয়া যায়নি। আর এখানেই সাধারণ মানুষের মনে সন্দেহ টানা বাড়ছে। সুরপ্রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। দেখলেন ভাস্কর সরেজমিনে ওখানে গিয়ে কি ছবিটা তুলে আনলো, অর্থাৎ একটা ঠিকানা নির্দিষ্ট করে লেখা রয়েছে কেএমসি অ্যাপে যে সেখানে জলাভূমি রয়েছে। একেবারে গুগল ম্যাপ দেখে দেখে সেখানে ভাস্কর পৌঁছচ্ছে, কিন্তু ঠিকানার অস্তিত্বটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় জলাভূমি রয়েছে সেটাও ওই স্থানীয় এলাকার লোকজন বলতে পারছেন না। কিন্তু শুধুমাত্র ওই একটা ঠিকানা নিয়ে এই ধোঁয়াশা নয়, আরও অনেক ঠিকানা নিয়ে এই ধোঁয়াশা তৈরি হচ্ছে। না, এটা আমরা বলছি না, কে বলছেন? বিশাখা, দেখো ঈশান, আমরা এতক্ষণ ভাস্করের সঙ্গে একটা জিনিস খুঁজছিলাম, সেটা কি না, একটা পাড়ায় একটা ঠিকানা খুঁজছিলাম এবং সেই সঙ্গে একটা জলাশয়ও খুঁজছিলাম। কিন্তু সেখানে গিয়ে ভাস্কর তো জলাশয়ও পেলো না, কোনো বাড়িও পেলো না, অথচ ঠিকানাটা আশপাশে রয়েছে সেটা দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এরকম ঠিকানা, এরকম বাড়ি, এরকম জলাশয়, এরকম কতগুলো রয়েছে? আমরা এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হোমপেজ, সেই হোমপেজ অর্থাৎ ওয়েবসাইটে রয়েছি। আমরা এখান থেকে আস্তে আস্তে এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজে যাই, সেই জায়গা থেকে আমরা একটু ওয়ার্ড ওয়াইজ যে পন্ড, সেই পন্ডের জায়গায় যাই। এবার এখানে গিয়ে আমাদের বলছে কি ওয়ার্ড নাম্বার টাইপ করতে, ঠিক আছে। ওয়ার্ড নাম্বারের জায়গায় আমাকে যেতে হবে 134, ঠিক আছে, 134-এই যাচ্ছি আমি। 134-এ গেলাম, সার্চ দিলাম, এবার একটার পর একটা এই যে পন্ড, কোথায় কোথায় পন্ড আছে 134 নম্বর ওয়ার্ডে সেটা আমরা দেখতে পাচ্ছি। J471 পাহাড়পুর রোড, এই যে সিলেক্ট করলাম J471 পাহাড়পুর রোড। কী দেখা যাচ্ছে? পন্ডের ডেসক্রিপশন রয়েছে, সেখানে দেখা যাচ্ছে ট্যাঙ্ক প্লাস ল্যান্ড, অর্থাৎ একটি জলাশয় সঙ্গে জমি। আমরা দর্শকদের দেখিয়ে দিলাম যে ওয়েবসাইট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, অর্থাৎ কলকাতা যে কর্পোরেশনের, সেই ওয়েবসাইট কী বলছে সেটা তো আমরা দেখালাম। এবার আসল চিত্রটা কী? আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে গিয়ে ঠিক কী দেখলেন, একদম গ্রাউন্ড রিপোর্ট কী দেখুন। কলকাতা পুরসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বা কলকাতা পুরসংস্থার যে অ্যাপ, সেই অ্যাপে উল্লেখ রয়েছে একাধিক জলাভূমি, যেমন J471 পাহাড়পুর রোড, বা J472 পাহাড়পুর রোড, বা J473 পাহাড়পুর রোড। এইরকম একাধিক জায়গায় জলাভূমির উল্লেখ রয়েছে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি যে জায়গাটা সেটা পাহাড়পুর রোড, এবং এই 470 নম্বরের যে অ্যাপার্টমেন্ট, এরা 470F পাহাড়পুর রোড, পরেরটি 470E পাহাড়পুর রোড, কিন্তু 471, 472 এই অ্যাড্রেসগুলি কোথায়? এই প্রশ্নটাই, এই খোঁজটাই বারবার রিপাবলিক বাংলা করছে। দাদা বলছি 471 নম্বর, যে 471 পাহাড়পুর রোড কোথায় বলতে পারবে? এদিকে সব 70 আছে, সব 70। যে 471 নম্বর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা খোঁজার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি J481, অর্থাৎ J471-এর খোঁজ, এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা J482 পাহাড়পুর রোড, বা এরপরে এই সামগ্রিকভাবে গোটা এলাকাতে ঘুরেও খোঁজ মিলছে না J471 যে অ্যাড্রেস, J471 পাহাড়পুর রোড, সেই J471 পাহাড়পুর রোডের যেখানে কলকাতা পুরসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জলাভূমি রয়েছে। রিয়েলিস্ট বিশ্বপ্রায়ের সঙ্গে ভাস্কর বসু, পাবলিক বাংলা, কলকাতা। এবার আরও একটা কেরামতি দেখাই, ভাস্কর তো ওই এলাকায় গিয়ে একটার পর একটা ঠিকানা খুঁজলো, যে ঠিকানাগুলো কেএমসি অ্যাপে উল্লেখ করা আছে বিশেষভাবে যে এইখানে জলাভূমি রয়েছে বা জলাশয় রয়েছে। কোথাও কেউ হদিশ দিতে পারছেন না, রাস্তার ধারে কোথাও দেখাতে পারছে না, এমনকি গুগল ম্যাপ অন করে গেলে যেখানে পৌঁছে দিচ্ছে সেখানে গিয়েও এমন কিছু দেখা যাচ্ছে না। আরেকটা কেরামতি দেখুন, কেএমসি অ্যাপেই এই তথ্য পাবেন। দেখুন J416 আজহার মোল্লা বাগান লেন, এটা হচ্ছে ঠিকানা J416, ভালো করে ঠিকানাটা লক্ষ্য করুন। সেখানে মাপ কি আছে? 3 কাঠা 13 ছটাক 5 স্কোয়ার ফিট। এরপরে J416A আজহার মোল্লা বাগান লেন, এর আগে ছিল শুধু 416, এবার 416A, সেখানেও মাপ একই 3 কাঠা 13 ছটাক 5 স্কোয়ার ফিট। এবার J416B, সেখানেও একই মাপ, 3 কাঠা 13 ছটাক। কেন 3 কাঠা 13 ছটাক 5 স্কোয়ার ফিট? 3 কাঠা 13 ছটাক 5 স্কোয়ার ফিট আর 3 কাঠা 13 ছটাক, পাশাপাশি তিনটে ঠিকানা, J416, J416A, J416B, পাশাপাশি এই তিনটে ঠিকানাতেই নাকি
তিনটে জলাশয় রয়েছে, যে তিনটে জলাশয়ের মাপ প্রায় হুবহু এক। এটা কিভাবে হওয়া সম্ভব? মানে এটা বাস্তবে মাটিতে কি হুবহু ওই একই মাপে খোঁড়া হয়েছিল তিনটে জলাশয়, বা প্রাকৃতিকভাবে একই মাপে তিনটে জলাশয় তৈরি হয়েছিল, নাকি এর নেপথ্যে অন্য কিছু আছে? কলকাতা পুরসভার একটি অংশ তারা বলছেন, তারা দাবি করছেন যে ফিশারিজ আইন অনুযায়ী, অর্থাৎ মৎস্য চাষ সংক্রান্ত যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী 5 কাঠার কম যদি কোনো জলাভূমির আয়তন হয় তাহলে সেই জলাভূমি বুঝিয়ে দেওয়া নিয়ে কোনো একটা জটিলতা নেই, কোনো অনুমতি লাগে না। 5 কাঠার কম আয়তন হলে বুঝিয়ে দেওয়া যায়, জমির চরিত্র বদল করা যায়। কিন্তু যদি 5 কাঠার ওপরে আয়তন হয়, মানে যদি 10 কাঠা আয়তন হয়, তাহলে সহজে বোঝানো যাবে না, তাহলে সেটাকে তিন ভাগে ভেঙে 3 কাঠা 3 কাঠা করে দেখালে সমস্যা মিটে যাচ্ছে। কী বলছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ, আমরা একবার দেখব। আমফ্রন্ট আমলেই এটাকে ইরাম ভাবে তৈরি করা হয়েছিল, যাতে তৃণমূলীরা এসে ওটাকে বিজি বুঝিয়ে বিল্ডিং করে দিতে পারে। আর তা না হলে ওদের বাপেরদের হয়তো 3টে ছেলে ছিল, সেই 3টে ছেলের জন্য সমান ভাগে, একদম কড়ায় গন্ডায় সমান ভাগে 3টে পুকুরকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছিল, যেতে এক চুলও এদিক ওদিক না হয়। কারণ যে আইনটা আছে, 5 কাঠার নিচে থাকলে তাকে তুমি বোঝাতে পারো, তাই তাকে 5 কাঠার নিচে দেখানোর জন্য তারা এই কাণ্ডটা করেছে। সজল ঘোষ কি বললেন সেটা তো আমরা শুনলাম, কিন্তু এর পাশাপাশি আরও একটা দিকে তো নজর রাখতে হচ্ছে। এই যে অ্যাপ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কলকাতা পুরসভার যে অ্যাপ, সেই অ্যাপে যা যা ডেটা দেওয়া হয়েছে সে তো কেউ আম আদমি দিয়ে দেয়নি, সে তো সেখানকার আধিকারিকরাই দিয়েছেন, এবং সেই নিয়ে খুব গর্বের সঙ্গে বলছেন নিজে খোদ মেয়র পারিষদ। তিনি বলছেন যাবতীয় খুঁটিনাটি যাচাই করে তারপরই এই অ্যাপে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাপে এবং ওয়েবসাইটে দেওয়া হয়। কি বলছেন মেয়র পরিষদ নিজে, শুনুন। কলকাতা পৌরসংস্থার যে সংখ্যক পুকুর বা জলাশয় ছিল 80, 84, 85 সাল থেকে বেশ কিছু জমি পুকুর ভরাট হয়েছে। আমরা কলকাতা পৌরসংস্থার অন্তর্গত 8,156টা জলাশয় আইডেন্টিফাই করেছি লংটিটিউড পদ্ধতিতে, এবং সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এবং কলকাতার নাগরিকরা থেকে দেখতে পাচ্ছে এই জলাশয়গুলো সংরক্ষিত রাখার দায় দায়িত্ব আমাদের সকলের, শুধুমাত্র কলকাতা পুরসভা বা সরকার নয়, সব কিছু করে উঠতে পারবে না যদি না মানুষ সচেতন হয়। আরো একটা ধোঁয়াশার কথা গার্ডেন রিচ থেকে উঠে আসছে, কি দেখুন, খাটাল সরিয়ে জমি অধিগ্রহণ কলকাতা পুরসভার। এটা আগেই হয়েছিল, সুব্রত মুখোপাধ্যায় যখন মেয়র ছিলেন কলকাতার, সেই সময় নিয়ম হয়েছিল কলকাতা পৌর এলাকার মধ্যে কোনো খাটাল থাকবে না, সেই সমস্ত খাটাল উচ্ছেদ করে পুরসভা জমি নিয়ে নেয়, জমি খাস হয়ে যায়, ভেস্টেড হয়ে যায়, খাটালের জমি পুরসভার অর্থাৎ সরকারের খাস জমি। কিন্তু সেই জমিতে নাকি এখন কোনো ব্যক্তি, সেই জমিতে নাকি এখন কোনো ব্যক্তি নিজেদের মতন কনস্ট্রাকশন করছেন, সরকারি জমি কোনো ব্যক্তির মালিকানাধীন নয়, তাহলে সেই সব জমিতে এখন কনস্ট্রাকশনের অভিযোগ, মানে সেই সব জমিতেও কেউ বড় বড় বিল্ডিং তুলছেন, বাড়ি বানাচ্ছেন, ইমারত বানাচ্ছেন, কিভাবে সরকারি জমিতে তৈরি হয়ে গেল বহুতল, এইরকম অভিযোগও 134 নম্বর ওয়ার্ড থেকে উঠে আসছে। সরকারি জমিতে কে তৈরি করলো বহুতল? ওগুলো কি পৌরসভার কোনো প্রজেক্ট? পৌরসভা নিজেই কি এই জমিগুলো তৈরি করছে, এই বাড়িগুলো তৈরি করছে ওয়েস্টের জমিতে? নাহলে ওয়েস্টের জমি রেগুলারাইজ হলো কবে? কোথায় তার বিজ্ঞপ্তি কি আছে? ওই সব জমিতে কিভাবে কে বাড়ি তুলছেন, এই সংক্রান্ত অভিযোগ নিয়ে কে কি বলছেন, এই সংক্রান্ত অভিযোগ নিয়ে কে কি বলছেন, তা নিয়ে আমরা আরও বিশদে এর পরের পর্বেও আপনাদের কাছে আসব। তবে একে একে কতগুলো ধোঁয়াশা উঠে আসছে এই গার্ডেন রিচ থেকে, এবং বিশাখা একে একে কত রকম, মানে আমরা কেঁচো খুঁড়তে গেছিলাম,
কেউটে নয়, তার সঙ্গে অ্যানাকোন্ডা, ব্ল্যাক মাম্বা, অনেক কিছু বোধহয় বেরিয়ে আসছে গার্ডেন রিচ মিডিয়া ব্রিজ থেকে। একদমই তাই, এবং আমার সত্যি ভাবছে অবাক লাগছে যে এই যে ওয়েবসাইট বা অ্যাপ আমরা দেখাচ্ছি দর্শকদের, সেটা আমরা যখন দুজনে মিলে খুঁজে দেখছিলাম তখন তার মধ্যে থেকে আমরা শুধু ভাবছিলাম যে এটা অ্যাপ, অ্যাপের ডেটাবেস নাকি। এর মধ্যে যখন আমরা গ্রাউন্ডে গিয়ে দেখছি তার সঙ্গে তো কোথাও কোনো মিল পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের জন্য তাও সেটা কি করছেটা কি কলকাতা পুরসভা? আর এরপরেও মেয়র বলছেন আমি তো কিছু জানি না, কাউন্সিলর বলছেন আমি তো কিছু জানি না, এবার যত দোষ নন্দঘোষ কে না, সমস্ত কিছু দোষ এবার ইঞ্জিনিয়ারদের। এবং সেই জায়গা থেকে আদতে কার দোষ, সাদা চোখে সবটাই দেখা যাচ্ছে। প্রশ্নটা আপনাকেই করছি, উত্তরটাও আপনাকেই খুঁজতে হবে। বাংলার প্রাইম টাইম আমি এবং ঈশান আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।